হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সাবধানে আছো, দেখতে পাচ্ছ চলে এসছি অন্য জায়গায়। জায়গাটা দেখেছি, কি মনে হচ্ছে কোথায় আছি? ট্রাম, ট্রামে চড়তে নয়, ট্রামে খেতে। এই ট্রাম রেস্টুরেন্টটা অনেক শুনেছি, আজকে এটার মধ্যে ঢুকবো, দেখবো কিরকম। স্পেসটা ভেতরে খুব কমই মনে হচ্ছে এখানে, আগে ঢুকে দেখা যাক। ট্রামটা ঘুরলাম, ট্রামটা বসলাম, কিন্তু ট্রামে বেশিক্ষণ বসে বেশ একটু কনজাস্টেড লাগছিল। তো তার জন্য ওখান থেকে বেরিয়ে একই কলকাতার স্ট্রিট ফুডেরই এই জায়গাটায় ঢুকছি। ও খেলছে এখানে কোন হাতে কোন হাতে কোন হাতে কোন হাতে কি আছে, একটা আংটি লুকিয়ে রেখেছে। দেখি দাও তো, ওই বাবা, এখানে চিকেন মোগলাই দুটো অর্ডার করা হয়ে গেছিল, এসছে এখন একটা, আরেকটা আবার দিচ্ছি। কেমন খেতে মোগলাইটা? দারুণ খেতে। আচ্ছা এবার তাহলে একটু আমি খাই। আমরা এতটা সত্যি মানে ভালো এক্সপেক্ট করিনি, বাট সত্যি খুব ভালো। ম্যাম ম্যাম টেস্টি বেশ ভালো একটা ফ্লেভার, মানে চাট মশলা, আমচুর, খাবারটা সত্যি খুব ফ্রেশ।
বেশ ক্রিসপি ক্রিসপি আছে আর ভেতরে জিনিসপত্র আছে যার জন্য খুব ভালো লাগছে। জিনিসপত্র আছে সত্যি আমি একদমই মোগলাই খেতে ভালোবাসি না, কিন্তু আমি বেশি তেলিকে চিটচিটে ব্যাপারটা একদম পছন্দ করি না। এখানে সেটা একদমই নেই, কিন্তু সেটা একটা শুকনো একটা হালকা ফ্রাই করে মোগলাইটা ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। একটা অদ্ভুত একটা চাট মশালা দিয়ে যেটা অদ্ভুত একটা ইয়ে করেছে, আর পুরো আলু যেটা দিয়েছে কুচো পেঁয়াজ ছড়িয়ে, একটু ধনে পাতা ছড়িয়ে, তারপরে মোগলাইতে একটু চাট মশলা ছড়িয়ে দিয়ে, তো একটা ডিফারেন্ট টেস্ট। প্লিজ কাম অ্যান্ড ভিজিট ভেরিয়াবল। এটাই চাট মশলা। আমরা আজকে বেরিয়েছিলাম মেনলি নিউটন মেলাটা যাব বলে। লাস্ট থার্সডে যখন কফি হাউস এসেছিলাম তখন দেখেছিলাম মেলা চলছিল, কিন্তু সেদিন আসা হয়নি। তো আজকে ঠিক করেছিলাম নিউটন মেলা আসবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল নিউটন মেলাটা এসে দেখলাম ভাঙাবাস মেলা উঠে গেছে। তাহলে কোথায় যাওয়া যেতে পারে? কোথায় ট্রামটা বললাম ভিজিট করে দেখি, ট্রামটা আসার ইচ্ছা ছিল। ম্যাডাম আজকে দৌড়তে গিয়ে দুম করে পড়েছে, পরে পায়ে ব্যথা লেগেছে, বাবা ঘাড়ে করে ঘুরছে, হ্যাঁ দৌড়চ্ছে দৌড়চ্ছে, দৌড়লে একটু ব্যথা তো লাগবে, খেলাধুলা করতে গেলে ব্যথা লাগবে, কিচ্ছু করার নেই, ইউ হ্যাভ টু বি স্ট্রং। দেখি দুটো পাই ছড়ে গেছে না, ওলে বাবা লে, স্যানিটাইজার না দাও কি আমার শান্তি হচ্ছে না। তো এখন বাড়ি যাই, আজকে আমার তো ঘোরা বেড়ানো বেশ কমপ্লিট। এখানে বেশ কিছু ফটোজ রিল হয়েছে, দেখতে চাইলে তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো পারমিতাস ডায়েরি চ্যানেলকে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।